আসসালামু আলাইকুম বন্ধুরা, পর্বের মতো আপনি মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি আপডেট নিয়ে। তো আজকে আমরা সরাসরি চলে আসছি যে ডেলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে। ওনারা আজকে এখানে একটি অ্যানাউন্স করছে, 28 জুন 2021 দুই বিকল্পে হতে পারে এসএসসি এইচএসসির ফলাফল। তো আপনারা অনেকেই জানেন শিক্ষা মন্ত্রণালয়ের একটা টিম কাজ করছিল, যদি এই করোনাকালীন সময়ে এসএসসি এইচএসসি পরীক্ষা না নেওয়া যায় তাহলে বিকল্প কিভাবে তাদের ফলাফল দেওয়া হবে। তো এই সকল পুরো বিষয় আজকের ভিডিওতে থাকছে। আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এডুকেশন রিলেটেড সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য এই যে ভিডিও নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, সরাসরি এটার উপরে ক্লিক করে পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অল প্রেস করে রাখবেন, তাহলে আমাদের সকল প্রকার আপডেট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এখান থেকে আমরা নিজে স্কলিং করি। স্কলিং করার পরে বলতেছে, করোনার কারণে ফের কঠোর লকডাউন দেওয়ায় এসএসসি এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনাও কমছে, এজন্য পাবলিক পরীক্ষার বিষয়ে বিকল্প পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন নীতি নির্ধারকরা। এক্ষেত্রে ফলাফল দেওয়ার জন্য দুটি বিকল্প পদ্ধতি গ্রহণযোগ্য হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে টিমটা কাজ করতেছে সেই টিমটা এই দুটি বিষয় জানিয়েছে। তো সূত্র কি জানিয়েছে আজকে সেটা আমরা এখান থেকে দেখে নেব। সূত্র জানিয়েছে, দুই বিকল্পের মধ্যে একটি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। তো পূর্ববর্তী পরীক্ষার ফলাফল এখানে যদি আমরা এসএসসি ধরি তাহলে পিএসসি এবং জিএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রেজাল্টটা তৈরি করা যেতে পারে। দেন এইচএসসি যদি ধরি তাহলে এসএসসি এবং জিএসসির ভিত্তিতে রেজাল্টটা তৈরি করা যেতে পারে। তারপরে দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে, সংক্ষিপ্ত সিলেবাসের উপর অ্যাসাইনমেন্ট জমা নিয়ে মূল্যায়ন। আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছিল 60 কর্মদিবসের এবং 80 কর্মদিবসের, এই সিলেবাসের উপরে অ্যাসাইনমেন্ট নিয়ে মূল্যায়ন। অনেক নীতি নির্ধারক যারা রয়েছেন তারা বলতেছেন কিন্তু অটো পাস দেওয়া হবে না। এমনকি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও বলেছেন আমরা সময় নিয়ে হলেও পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। তো যদি করোনা পরিস্থিতি এমন থাকে তাহলে তো কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, তখন কিন্তু এই অ্যাসাইনমেন্টটার উপরে বেশি জোর দেওয়া হতে পারে। কারণ যেহেতু ওনারা চাইতেছেন যে অটো পাস দেওয়া হবে না, তাহলে এই অ্যাসাইনমেন্টটা করিয়ে আপনার মূল্যায়নের একটা ব্যবস্থা করা হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের আপডেট। পরবর্তী যদি কোনো আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 1 তারিখ থেকে কঠোর লকডাউন দেওয়া হচ্ছে, সবাই ঘরে থাকার চেষ্টা করবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।